মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় আজ বিধাননগর আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। বাম আমল তথা 2010 সালে মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় হাজির দিতে নির্দেশ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। তবে বর্তমানে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলার অভিযোগে গ্রেপ্তার হয়ে 14 দিনের জেল হেফাজতে রয়েছে আসানসোলে। সেই কারণে বৃহস্পতিবার সকালে আসানসোল সংশোধনাগার থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে অনুব্রতকে কলকাতার বিধাননগর অঞ্চলে এমপি এমএলএ আদালতে নিয়ে যাওয়া হয়। বাম আমল তথা 2010 সালে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অন্যদিকে 2009 সাল থেকেই কেতুগ্রাম মঙ্গলকোট এলাকায় তৃণমূল সংগঠনের দায়িত্বে ছিলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলকোট বিস্ফোরণ মামলার চার্জশিটে 15 জনের মধ্যে অনুব্রত মণ্ডলের নামও রয়েছে, সেই সূত্রে এই তলব বলে জানা গেছে। তবে এদিন যাওয়ার আগে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলে যান তার শরীর ভালো নেই। মারামারি করতে আনন্দ বাচ্চা ছেলে মতন করো, জিজ্ঞাসা করছি আপনাকে, ভালো আছি বলছি, শরীর খারাপ, ঠিক আছে শরীর খারাপ, কতবার বলবো দাদা, দিদিকে কিছু বলবেন, দাদা দিদিকে কিছু বলবেন, দাদা দিদির উদ্দেশ্যে কিছু বলবেন, একাই ভালোবাসি ওর সঙ্গে, আমার ভাই বোনের সম্পর্ক এই আনন্দের, সুমনের সঙ্গে সুমনকে আমি ব্যক্তিগত ভালোবাসি, পিউকে ব্যক্তিগত ভালোবাসি, কিন্তু নাইনকে ভালোবাসি, দাদা দিদিকে কিছু বলবেন, দাদা দিদির উদ্দেশ্যে কিছু বলবেন, সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।